আশে পাশে দেব মোর, চাই না কিছু আর। আরে ও প্রাণের রাজা তুমি যে আমার, পাশে পাশে দেব মোর, চাই না কিছু আর। আরে ও আমার রানী আমি যে তোমার, তুমি ছাড়া জীবনে আঁচল ঢেকে পড়েছে। কেন ফুলে তোর রূপ চুরি সে করেছে, লাজে ঢলে পড়েছে। বিভিন্ন জঘন্য পশুর নামে আমার গালাগালি করছে, করুক তাকে কথা, আমার কিছু যায় আসে না। এখন বল আমার লাগতেছে কিরকম দাদা? আপনার একেবারে পুরো 22 বছরের যুবকের মতো লাগতাছে। আসাই দাদা, আপনার না একটা কাডলের মতো লাগতাছে। কাডল দুনিয়াতে এত ফল থাকতে আমার কাডলের মতো লাগতেছে? সেই তেন না দাদা, দুনিয়াতে যত ফল আছে শুকায় যায় নাহলে পয়সা যায়, একমাত্র কাডল শুকায়ও না পচেও না, যত দিন যায় রস আবারে সুবাস ছড়ায়। তুই ঠিক বলছিস। শোন তোর একটা কথা কই, কাডল খাইয়া হজম করা খুব শক্ত, পুরা কাডল খাইয়া শেষ একটা পিসি চাপাইয়া খাইয়া বেলাবি, হজমের কোনো অসুবিধা নাই। ও আপনি বিসি খাইয়া খাইয়া তো দিন আসিলেন, তাহলে অন থেকে আমরা পুরো কাডলো খামো, শেষ একটা বিসি হবো। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। দাদা আপনি কারে সালাম দেন? আরে কেউ থাকুক বা না থাকুক আমার সালাম দিতে হয়। Thank you.
সর্বনাশ কই সামাই কি অন্ধকারের মধ্যে থাকবো নাকি ও দায়িত্ব হেছে কিনা দায়িত্ব না ভিতর থেকে আমি নিজের চোখে দেখছি সর্বেরা সর্বেটা গেছে এইদিকে বাম দিকে তুই ভিতর থেকে দেখছস আর আমি দেখছি বাইরে থেকে চোর গেছে ডাইন দিকে ওই ওই বেটা তুই কখন দেখছস ব্যাকের আগে আমি বাইরে হয়েছি কিন্তু আমি তো দেখলাম কুত্তা দৌড় দিল সোজা তুই কুত্তার পিছে পিছে গেলি না কেন কুত্তা কামড় দেখ না আচ্ছা তোমরা কি খালি কথাই কবা নাকি চোরটা ধরবা জামাই বিয়া বাড়িতে আইতে না আইতে কি একটা ভেজাল লাগে মিয়া ভাই আপনি ধরেন না এই বিয়া বাড়ির গন্ধ পেয়ে চোর আইছিল ঠিকই শীতটাই কাটছে পর্যন্ত ভিতরে ঢুকবার উপরে নাই ঘরের ভিতরে ঢুকা দেখলেই তো চোর ঘরে ঢুকছে কিনা আর ততক্ষণে চোর বেটা পাকার পার হয়ে যাক এই যে গেদারা আমরা কথা না কয়া চোরটারে ধরি পাকড়াও করি কি কও তোমরা আপনারে বলে গাজী আব্বা চোর শালার পুতে আর সময় পাইল না আমার বিয়ের মধ্যে আইজা চুরি করতে সারা জনম এত বিয়ে পড়াইলাম কোনোদিন এইরকম ঘটনা দেখি নাই কাজী আব্বা একটা কথা চিন্তা করেন তো আমি জামাই আমারে ফালাইয়া তুইয়া বেবাক থেকে যে চোর ধরতে জামাই কিন্তু এখন হন নাই আরে হয় নাই তো কি হয়েছে একটু বড় হম না খেমটা দেখলে সবাই জামাই হইতে পারে না ও তাহলে একটু আগে চোরের যে কথা কইছি আর সেই কথা তো আপনাকে বলতে ইচ্ছা করতেছে কাজী আব্বা আপনার তো সাহস কম না এত লোকের মধ্যে আপনি ঘরে ঢুকছেন আরে সাহসে কি দেখছো ধরা খাইলে দেখো সাহস কেমনে থাকে কুত্তা নাকি যে ডাকলি আসবো আরে কুত্তা দিয়েই তো চোর ধর্ম ধর্ম কি বিলাই দিয়া ম্যাও ম্যাও করিয়া সব তুই বেশি কথা কস কোন দিক যাবি এদিক যাবি না এদিক যাবি কোন দিকে যাবি কন চোর কখন ভাগ্য গেছে আমরা খালি খালি খুঁজতেছি ওই তোরা কি কেউ চোর দেখছিলি রে নাকি ওরা আমগো এমনি এমনি ঠগাইছে আমি দেখি নাই মসজিদটা দেখছে মনে হয় কে গা এড কত কই ক আতাটা হইল গিয়া ওই যে মি আমাই যে যে জিনিসটা ধর একটা কথা কইতে সময় নাই তিন ঘন্টা ততক্ষণে তো চোর যাইবো পকার পার তোর কথা কার কাম নাই চুপ থাক আর এটা কি আমগো কাম নাকি আমরা জামাই পক্ষের লোক না তারপর চোর 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 চ
কান্দ তো কেন? কান্দি কে সাদে? কান্দো না বউ, কান্দো না। কে? আমি মো। তার মানে আপনি আপনি না না না। আরে না না, আমি তো তা কই নাই। তাহলে কি? মোর সালা, তুমি যেমন বসে আছো, তোমার বউকুমরা তো কি করবো? তাহলে কি হয়েছে? এখনো কিছু হয় নাই। তুমি সেমনি করে কাঁদতেছো, কান্নার শব্দ বাইরে গেলে পরে মানুষজন সব এদিকে চলে আসবো, তখন তাই নাকি? তাহলে কি করুম? কি করুম আর, এক কাম করি, এই বিষয়টা নিয়ে আমরা চিন্তা করি। ও চলেন চলেন চিন্তা করি। এই যে শুনেন, আমার মাথায় তো কোনো চিন্তা হয় না। চিন্তা মাথায় না এলে আমি কি করবো? আপনি কি করবেন মানে? আবার কাঁদতে পারেন, আমি তো তেমন কিছু কই নাই। আপনি কি কইছেন? তোমার চিন্তা আমি কেমনি করে দেবো? কেন আমার চিন্তা আপনি করবেন না? তাহলে আপনি কিসের ব্যাটা চাও? তোমার কেমনে বুঝাই, একজনের চিন্তা আরেকজন করে দিতে পারে না। চিন্তা করতে পারবেন না তো আইছেন কেন? তোমরা কে আসছো গো? ইউসু আম্মাজান, না না আমি দেখলাম আপনারা আসেন না, সকলকে মিলে চোর ধরতে গেছেন। না না, আমরা এখানে আছি, আপনার কোনো কিছু দরকার হইলে আমাদেরকে বলবেন। কাজী আব্বা, আমার মনে হয় মাইয়াটা ডরাইছে, আমি আপনার ইজাজত পাইলে একটু দেখে আসি। আরে না না, ধৈর্য ধরেন, ধৈর্য হচ্ছে মহত্বের লক্ষণ, সেটা দেখান একটু। আরে আমার তো আর ধৈর্য সয় না, কোন সময় আমি তাকে বাসায় নিয়ে যাব, তারপর বিছানার পাশে চাঁদ দেখে দেখে তার সঙ্গে কথা বলবো। চাঁদ দেখে দেখে কথা বলে আপনার এখনো শেষ হয় নাই? জি আব্বা, যদি বলি তাহলে ক্ষতি কি? আপনার এত কি কথা যে এখনো শেষ হয় নাই? হয়েছে না হওয়ার মতো, আমি আপনার কথা ঠিক বুঝি নাই, মানেটা কি? মানে খুব সহজ। আচ্ছা আপনি আগের বউগুলারে মনের কথা কন নাই, যদি কইয়া থাকে তাইলে তো এর দিনে আপনি নির্বাক হয়ে যাওয়ার কথা। নির্বাক কোন কি? ওই যে হিসাবে তো আপনার কোনো কথাই থাকার কথা না। আমি কি বোবা হয়ে থাকবো নাকি? আহা একটু ধৈর্য ধরেন তো, চুপ করে বসেন, সেটা ভালো হবে। কাজী আব্বা, জি বলেন। আপনার কথা মতো আমি তাইলে ধৈর্য ধরেই থাকলাম। জি সেটাই ভালো। মারুম এক চোর, একটা চোর খোঁজা বাদ দিয়ে নিজেরা নিজেরাই গুতাগুতি করো। আপনার হইলো মায়ের বিয়া, আপনি বাইরেছেন চোর খুঁজতে না? কি করুম ক, কপালের ফের, নইলে চোর বেটা আর চুরি করার টাইম পাইলো না। হ্যাঁ এই যে এখন কথা কইলেন, চোর বেটা তো বিয়ার জিনিসই চুরি করতে আইছে, তো হ্যাঁ আজকে আইবো না আইবো বিয়ার পরের দিন। পায়ে লই বেটা রে, ইংরেজিতে যেন কি কয়, ওই যে স্লাইস করে সাইজ করুন শালারে। আগে ধরে লন ফেয়ার, পরে সাইজ করেন আর স্যালাইজ করেন। গাজী আব্বা, একটা শব্দ পাইতেছেন? আমার মনে হয় চোর শালায় ধরা পড়ছে, যাই ওরা দুইটা উষ্টা দিয়ে আসি। তো রোজা এত রাইত হয়ে গেছে গা, মানে বিয়া পড়ানি বাদ দিয়ে চোর নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। ঠিক বলছেন আপনি, সবগুলা ছাগল, চোর আইছে সন্ধ্যা রাইতে, এমন হলো মেলা রাইত, এমন চোর খুঁজতেছে। আরে চোর না খুঁজা বিয়াটা পড়াই দিলেই তো হয়, কি বলেন আব্বা? কিন্তু একটা ঘটনা আছে, আমি শুনছি আপনি বলে বিয়ের জন্য মেলা গয়না পাতি দিছেন, আচ্ছা চোর যদি ওগুলো নিয়ে যায় গা? সেটা কি সে নিছে? আমি কেমনে কম, আমি কি দেখছি নাকি? ক্ষতি যাও না আমার হইব, কিন্তু আমার তো খালি একটাই চিন্তা, বিয়াটা পড়ে দিলেই তো হয়। আপনার আর কোনো অসুবিধা নাই? আমার আবার কি অসুবিধা? হ্যাঁ মনে করেন যে বিয়ে কই রে, বউ নিয়ে বাড়ি ফিরতেছে, এর মধ্যে রাস্তায় দেখলেন যে দুই সাইডের লোক দাও নিয়ে খাড়া দিছে, তখন সে দাও নিয়ে থাক আর রাম দাও নিয়ে খাড়া থাক, তাতে আমার কি?
সামনের উপরে যদি জাপায় পড়ে উল্টাটাও তো হইতে পারে। মনে করেন চোর দাও নিয়ে আসা আপনার এই মোটা কানের উপরে যদি একটা কমতিয়া বসে আমার ডর দেখান। না না ডরের কথা না, মনে করেন দাও দিয়া আপনার একটা কূপ দিল তখন কি হব? আমি তাহলে বাড়ি যাই গে। হ্যাঁ আমি কেয়া না মানে কইছিলাম কি যে চোর খুঁজতে খুঁজতে আর মানুষের মনের মধ্যে চোরের ডর থাকতে থাকতে আমি যাই গে। তা আমার বিয়া পড়াবো কেনা? আচ্ছা আপনার বিয়া বড় না আমার জান্ডা বড়? আচ্ছা ঠিক আছে আপনার যে আমাকে ক্ষমা করে দেন আমার বিয়াটা পড়াই দিয়ে দেন। কখন যে বিয়া হইব কেন জানে। শুনো আমি ভাইবা দেখলাম পলন সরঙ্গ কোনো গতি নাই, চলো আমরা পলাই। এখন পলাইলে ধরা পড়লে ব্যক্তের হাতে লাঠি, একবার ভাবেন তো। তাহলে এখন কি করুম? গলায় দড়ি দিয়া মরে। গলায় দড়ি দিমু? কিন্তু দড়ি তো আমি আনি নাই। আমি মরার জন্য দড়ি আইনা রাখছি, আপনি চাইলে আমি দিতে পারি। তাই নাকি? হ। আচ্ছা আমি মরুম কেন? আমার লাইগা। কিন্তু আমি যদি মরে চাই তাহলে তো তুমি বেঁচে থাকবা, আর তুমি যদি বেঁচে থাকো তাহলে তো ওই বেটার লোকে তোমার বিয়ে হয়ে যাবো, তার লাভটা কি হইলো? ঠিকই তো কইছেন। এক কাম করি। কি কাম? আমার মাথায় একটা আইডিয়া আইছে। আইডিয়া হলো দূরও যা বুদ্ধি আইছে কয়া ফেলান না। কেমনে কই কয়া ফেলান, আমার সহ্য হইতাছে না। আমি মরে যাই আর তুমি বেঁচে থাকো। আমার জন্য আপনি মরবেন আর আমি বাইসা থাকো? তুমি বাইসা থাকলে মানুষজনকে কইতে পারবা আমি চুরি করতে আসি নাই, আমি আসছিলাম তোমার জন্য। না থাক, আমি মরি আপনি বাইসা থাকেন, মানুষ জানবো প্রেমের জন্য আমি জীবন দিয়ে দিছি। না 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 তা হয় না। চলেন তাহলে দুজনে একলগে মরি। ঠিক আছে মরুম যখন দুজনে একলগে মরি। তুমি দড়িটা বাইর করো তো। আপনি বাইর হন না, আমি দড়িটা আগে বাঁধি তারপর বাইর হন। প্রথমে ওই মাথাটা বান্ধো আর দত্রিকা আবার কি হইলো? কিসে সা তোর কোন দিক? প্রায় ধৈরিয়ে ফেলাইছিলাম। হ্যাঁ ধৈরিয়েই ফেলাইছিলাম গাদা তোর জন্য। বাড়িটা যদি ঠিক মতন পড়তো তাইলে। তাই নাকি? তোর হাতের মুঠোর থেকে চলে গেল। খারা বিলান করে বাইর করে লই। তাইলে এক কাম করি বুঝছ, এই চোর ধরা বাদ দিয়া সারা রাত পিলান পিলানি করি। আরে রাত তো তোকে পেলাম। কাজ করি চল সামনের দিকে বাড়াই। চোর বাবা এইবার তোমারে মজা দেখাইতেছি। আপনি কি জানেন অন্য কারো তো ধরতে পারে চোর মনে করে? আমি কেমনে জানো? আমি তো আমি তো বস্তার মধ্যে বন্দী হয়ে বসে রয়েছি। শোনো কি আমার না বস্তার মধ্যে থাইকা থাইকা দম বন্ধ হয়ে যাইতেছে। আপনার তো শুধু দম বন্ধ হয়ে যাইতেছে, আমার যে জানটা ফাইটা যাইতেছে। কে তোমার জান ফাটবো কে? তুমি তো দিব্যি বসে যা খাটের উপর বসে আছো,
আপনি কেমনে বুঝবেন আমার মনের কি অবস্থা? না, আমি তোমার মনের অবস্থা বুঝি না। তোমার মনের অবস্থা না বুঝে তো আমি মনে করো যে জীবনের মায়া ত্যাগ করে শীত কাইটা ঘরে ঢুকছি। আমার জন্য শীত কাটছেন? তাহলে কার লিগে কাটছি? জানি না। জানো না তো এসব কথা কি জানো? হ্যাঁ, যার জন্য করেছি সে কয় চোখ। আপনারা চুরি করতে কেনা কইছি? আপনি আমার বাপের বাপের ভালো মানুষের মতো বিয়ের প্রস্তাব দিলে তো পারতেন। তোমার বাপের বিয়ের প্রস্তাব দিলে তোমার বাপে আমার তোমার হাত আমার হাত তুলে দিত না? জানি না। মা জননী আপনি ঠিক আছেন তো? কানতাছেন মনে কয়? না, কিছু হয় নাই, আমি ঠিক আছি। কাজী সাহেব, চোরকে ধরতে পারলেন? না গো মা, এখনো পাওয়া যায় নাই। বউয়ের গলাটা শুনে মনে হয় কান্দা কান্দা ভাব। কানবো না, বিয়ের সময় সব মাই কান্দে। কিন্তু এই কান্নার মধ্যে একটা দুঃখ দুঃখ ভাব আছে। বউ কানলে কেমন লাগে একটু দেখতে মন চাইতেছে। আগে কোনোদিন দেখেন নাই মনে হয়? দেখছি, সেই কান্নার মধ্যে বিটলা বিছিল। এই কান্নার মধ্যে একটা দুঃখ আছে, ভালোবাসা আছে, ভাব আছে। আগে বিয়েটা ওই, তারপরে যত খুশি পারেন ভালোবাসা দেখেন। কাজী আব্বা, আপনি এত বিবাহ পড়ান, কিন্তু আপনার দিলের মধ্যে কোনো রহম নাই, ভালোবাসা নাই। ভালোবাসা দরকার নাই, আপনি যেরকম ভালোবাসা একজনে বিয়ে করেন আর সবগুলা মেয়ের কপাল পুরান। এইবার কিন্তু আপনি বেশি কথা বলতেছেন। এইবারই শেষ, এরপর থেকে আপনার কোনো বিয়ের কাজই আমি অমন। এরপরে আমি হরাইটার মধ্যে নাই, এই বিবাহ আমার শেষ বিবাহ। দেশ ও জাতিকে আমি কথা দিলাম। কথা দিলাম, প্রত্যেকবার বিয়ের সময় কথা কন, আবার বিয়ে কর। জানেন না, ইসলামের মধ্যে শরীতি বিবাহ জায়েজ আছে? জি জানি, তাই এই যুগে না। কোন যুগে? ওই যুগে। ওই যুগে মানে নাকি? এই যুগে। আরে এই যুগে মানে নাকি জিনিসটা আপনি ঠিক বলেন নাই। আমি ঠিক আছে, আপনি ঠিক নাই। আপনি ওটা গন্ডগোল করতেছেন। আপনি কি মনে করেন ব্যাপারকে আপনি জানেন? আমি কিছু জানি না। শোনো বলেন। বস্তার মধ্যে এমনি বয়ে থাকতে আর ভালো লাগতেছে না, একটু বাইরে আসি? না না, আপনি বাইরেন না। বাবা, কেউ যদি এক্ষুনি এখানে এসে দেখে ফেলায় তাহলে বিপদ হইব। বিপদ আর বাকি আছে কি? অহন বিপদের বাকি আছে। লোকজনে মারতে পিছে পড়ে নাই, তখন বুঝবেন বিপদ কারে কয়। তাহলে এখন আমি কি করব? একটা কাম করো না। কোন পাখা দিয়ে আমার একটু বাতাস করো। আমার লালু দড়ি দিয়া গেছে। আমার লালু কান্না থামাও, আগে কর লালু কে দা। আমার দোস্ত কইছিল যে মা মানুষের লগে ভালোবাসা করিস না, হেরা বহুরূপী। বহুরূপী? আপনি মানে বহুরূপী কইলেন কেন? কোন কি যার লেগে এত কষ্ট করে শীত কেটে ঘরের মধ্যে ঢুকলাম আর আমার ঢোকাইলো। আল্লাহ, এটা কি বিচার? কি হয়েছে? আপনি কান্দেন কেন? কান্দুম না, তুমি আমার ঠোক্কা হইলে আর কান্দুম না তো কি করো? ও ঠোক্কা হয়েছি, কি হয়েছে আমার কইলা কোন তো? তার আগে তুমি কও লালুটা কেডা? লালু, লালু আমার ছাগল। ছাগল? ওই ছাগলের লেগে তোমার এত দরদ? আমি ভাবলাম কি না, আমি কি সাথে কান্দি? আসলে তোমার বাপ একটা পাশাল, খালি পাশাল না জিপটাও। একমাত্র মাইয়ার বিয়েতে একটা গরু জবাই দিল না?
কাজী আব্বা, আব্বা জি আর তো সহ্য হয় না। কালে সর রে। না না না, ওই যে কি যে আর ওই যে মেয়ে কি সে মেয়ের ওই মেয়ে যে কাঁদতেছে ও তো যান জামু। আচ্ছা কই যান? ওইদিকে ওইদিকে যান। কোন দিকে? ওই যেদিকে চোর। চোর মানে? আপনি চোরটারে তাড়াতাড়ি ধরেন, তাহলে আমরা বিয়েটাও তাড়াতাড়ি হইব আর মায়াটাও কানবো না। আমি চোর ধরতে যাবো? যান তাহলে তাড়াতাড়ি হইব। আরে আমি একটা নতুন জামাই, আমি যাবো চোর ধরতে। আপনি একটা জিনিস হিসাব করে দেখি, আপনি যদি চোর ধরতে যান, যায় যদি সত্যি সত্যি চোর ধরে ফেলান, তাহলে আপনার পজিশনটা কোথায় উঠবো আপনি বুঝতে পারছেন? আচ্ছা যান, আপনি গেলে ওগুলো বলো পারবো, চোর তাড়াতাড়ি ধরা পড়বো, বিয়েটাও তাড়াতাড়ি হইব। ঠিক, তাহলে আমি আপনি আপনার বসে আসছি কেন? তাহলে যাই। জি, এই কাপড়ে যাবেন? তার কি করবো, লুঙ্গি তো আনি নাই। না না, লুঙ্গি লাগবো না, আপনি খালি ওই উপরেরটা আর পাগড়িটা খুলেন। ও তাহলে এই যে খুলি, আপনার হেফাজতে দিয়া গেলাম। কিছু কইলেন না? যান। কি যে দেখেন? দেখেন না উমা, আপনি আবার কই? এই তো আমি আবার হান দিয়েছেন, বের হন, বের হন করতেছি। একটু আগে সোর সোর করে চিল্লাইছে তো, আমার কাছে মনে হচ্ছে আমার বুঝে ধরে ফেলাইছে, লেগে আবার ঢুকে গেছিলাম। তাহলে তো সহজ, বস্তার মুখ বাইন্দা সারা দিন বাড়ির পর বাড়ি দিই। কি কইলে তুমি? আপনি না একটা ছাগল। আমি ছাগল? আমার কথা বিশ্বাস না লোকজন যে জিগা দেন। আচ্ছা ঠিক আছে, আমি ছাগল। তুমি জায়গা জান না? জান গেলে কি যায় দেখেন। আমি জামু, তুমি আমার কক্ষে উইব। আপনি যে শিক্ষাটা ঢুকছেন, এরপরে দেখতে বাড়াইলে সোর মনে কইরা আপনার একটা পিঠে আমার ফানাবো। তাহলে এখন কি করবো? কি খাবেন এটা কথা কই? কিন্তু ঘটনা তোকে জানা দরকার বুঝলি, তাহলে কষ না কে। আমি যেতাম না,
আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? খা, আমার বুদ্ধি এলে ক, আমি আছি। আমারও কিন্তু খিদা লাগছে, বুঝছ? কথাটা ঠিক মতো ক। শোন, এই সময় সবাই চোর ধরায় ব্যস্ত না তো? এই ফাঁকেই কামড়া সাত পেয়ে আমি যাবো না, তোরা যা। এই যে শুনছেন, শুনেন না, মুখটা একটু বাইর করেন না। আপনি আমার নিয়ে ভাগতে পারবেন? আমি তোমার নিয়ে কই ভাগব? হ্যাঁ, বাইরে দেখছো কিরকম পাহারা। তাহলে আপনি আসেন কেন? আমি কি জানি না কি জেরো বিপদ হতো? আমি পড়ুন, জানেন না কি জানতেন? আপনার জন্য মালা নিয়ে সবাই বসেছেন। আমার কথা না শুনলে কিন্তু আপনি যেখানে আছেন ওইখানে থাকতে হইব। তুমি তো কোনো কথাই কও না। কথা কই না মানে? আমি তো আপনার লগে কত কথা কইলাম। আচ্ছা ঠিক আছে, বুঝছি, আপনি এখানেই থাকেন। এখানে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসতেছে। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। ধৈর্য হইলে কি একটা বড় পরীক্ষা। কি? আমি চাই আপনি এই পরীক্ষায় পাশ করেন। আপনি ধৈর্য ধরে জেনে ছিলেন সেখানে বসে থাকবেন, আমি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাব। আচ্ছা শুনেন, শুনেন, আরে আর কান্দনের দরকার নাই, পুরুষ মানুষের কান্দন শোভা পায় না। চুপ চুপ। আমি কি ঠিক শুনলাম না ভুল শুনলাম? কিছুই তো বুঝতেছি না। শুনেন না, দেখেন দেখেন, কাজী কই, কেউ নাই তো, কেউ নাই। বাইরন বাইরন, আসেন না, এদিকে আসেন। কেউ নাই, দেখেন। শুনো, এক কাম করি, চলো আমরা পালাই। ওই যে কাজী সাহেব এদিকে আসতেছে। সব একা একা বসে রয়েছে, অথচ আমার খবর একবারও নেয় না। পৃথিবীতে কোনো মানুষের প্রতি কোনো মানুষের যদি একটু দয়া মায়া থাকতো, তাইলে পরে কাজী সাহেব একবার আমার খবর নিত। আমি এই পৃথিবী সাইরা সইলা যামু, আমার বাবা একটা পাষাণ্ড লোভী, টাকার লোভে আমার একটা বুড়া লোকের সাথে বিয়ে দিতেছে। পৃথিবীতে কি ভালো মানুষের এত অভাব? কি হইলো মা জননী?
কেন? আমি কাজী সাহেব। আপনি আমার সর্বনাশ করবেন না। না না, আমি তোমার কোনো সর্বনাশ করবো না মা। আপনি ঘরে আসেন, একটু ঘরে আসেন। আপনি কোনো কথা কই না, শুধু শুন। আসেন আসেন কাজী সাহেব। কাজী সাহেব, আমি যদি আপনার মায়া হইতাম তাহলে আপনি কি আমার বিষ খাওয়ার মায়েরা ফেলাইতেন নাকি ফাঁসিতে ঝুলাই দিতেন? আপনি তো আমার মায়ের মতনই। তাইলে কি আমার বাপে যে ওই রংপুরে লোকে আমাকে আমার জোর করে বিয়া দিতেছে তার? আপনি বলে নিজে রাজি হয়েছেন? মিশা কথা, আমার জোর করে টাকার লোভে আমার বাপে বিয়া দিতেছে, আমি আত্মহত্যা করুম? সিসিমা, আত্মহত্যা মহাপাপ, আপনি জানেন না? জানি, কিন্তু আমি কি করুম, আমার তো সব পথ বন্ধ হয়ে গেছে। এই যে আত্মহত্যার জন্য রসি এনে রাখছি। না না, একটা পথ আছে। কি পথ? একটা ভালো পোল্লা দেখে আপনার বিয়ে দিয়ে দেওয়া। ভালো বলো, আপনি কই পাইবেন? কি যে কোন আম্মা জান, আমি হয়েছি কাজী মানুষ, এত বিয়ে পড়াই, আপনার মতন একটা ভালো মেয়ের জন্য একটা ভালো খুঁজা পাবো না, এটা কোনো কথা হইল? কাজী সাহেব, এটা কথা কই? জি বলেন আম্মা জান। আমার একটা পোলারে পছন্দ। তাই নাকি? তাহলে তো ভালোই হইলো, কিন্তু কথা হইলো যে এখন ওই পোলাটারে পামু কই, পাইলে বিয়ে পড়াই দিতাম, কই পাবো কোন? হে দা, আপনার ভাবতে হইব না। কই গো, বাইরে না কেন? আসেন। তাইলে তো আমি ভুল শুনি নাই, ঠিকই শুনছি। ওনারে ইনি তাইলে চো? উনি চুরি করতে আসছিলেন আমারে, এখন আটকা পড়ে গেছেন। দেখে ভালো হইল, কিন্তু সাক্ষী আমরা আছি, আমরা। জামাই বাবাজি, তুমি? আমি এই বেটা কাজীর কথায় আমি বিয়া করতে আসা চোর ধরতে গেছিলাম, চোর তো ধরতে পারলাই না, তোলা আমারে যে বাড়িতে জামাই ছিল না এই বাড়িতে আমি বিয়া করতাম না। জামাই বাবাজি, টাকা পয়সা যা দিয়েছিল সব তো খরচ করে ভালাইছি। টাকা পয়সা আমার লাগবো না, মানুষ যে জায়গা যাওয়ার এটা তো গেছে না। চাচা মাথা বাড়ি দিলে তো আরো কথা কই থা। ওর মাই আর কি হইব জামাই বাবাজি? কি আর হইব, যাওয়ার তাই হইছে। কি হইছে আমার মাইয়া? বিয়া? বিয়া হইছে? কার সাথে হইছে? কেসে? বাবাজি আসো। আমার পাগলি দিয়ে উপরছে। আসসালামু আলাইকুম। শুনেন চাচা, ভাই হিসাবে কথা বলেন। হইছে এই অসম বয়সে বিয়া করাটা ঠিক না, বুঝছেন না? আরে আপনার থেকে তো আপনার শ্বশুরের বয়স কম। রাজা তুমি আমার
ছাড়া জীবনে নেই তো কিছু আর।